এখন ঘড়িতে সময় 9:39। আমি আছি হাওড়া জেলার উলুবেড়িয়াতে। রাতে চার বন্ধু আড্ডা মারতে মারতে হঠাৎ প্ল্যান দেউলটির বিখ্যাত শরৎ মেলা দেখতে যাওয়া হবে। তো সময় নষ্ট না করে আমি, তন্ময়দা, অভি আর অদ্রি বেরিয়ে পড়লাম শরৎ মেলার উদ্দেশ্যে। আমরা প্রায় পৌঁছে গেছি। এটাই হলো মেলায় প্রবেশের মূল গেট। প্রতি বছর জানুয়ারি মাসের 21 থেকে 28 তারিখ পর্যন্ত এই মেলা বসে। আর এই বছর অর্থাৎ 2023 সালে এই মেলা 51 বছরে পদার্পণ করিল। আর এটি সকাল থেকে প্রায় রাত 12টা পর্যন্ত খোলা থাকে। ছোট বড় সকলের বিনোদন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসই এই মেলায় পেয়ে যাবেন। এবার বলি কিভাবে আসবেন। যদিও আপনারা কম বেশি প্রায় সকলেই কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিকানা জানেন, আর ওনার বাড়ি থেকে এই মেলার দূরত্ব হাঁটা পথে মাত্র 5 মিনিট। তবুও আর একবার বলে দিই, যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে দক্ষিণ পূর্ব রেল শাখার মেদিনীপুরগামী যে কোনো ট্রেনে চলে আসুন দেউলটি, এবং দেউলটি থেকে টোটো করে চলে আসুন শরৎ মেলায়। টোটো ভাড়া পড়বে প্রায় 20 টাকা। যদি আপনারা বাসে আসতে চান তাহলে হাওড়া বা কলকাতা থেকে মেদিনীপুরগামী বাসে চলে আসুন দেউলটি, এবং দেউলটি থেকে টোটো করে চলে আসুন এই স্থানে। মেলায় যা কিছু রয়েছে তার সমস্ত কিছুটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম।
এটি ঠান্ডা বিস্কিট যার এক একটার মূল্য 20 টাকা। বাঙালির মেলায় ঘোরা মানে বাদাম জিলিপি তো থাকবেই। শরৎ মেলায় এসে যদি না শরৎচন্দ্রের বাড়িতে গেলাম তাহলে ব্যাপারটা ইনকমপ্লিট হয়ে গেল। চলুন একবার ঘুরিয়ে আসা যাক, যদিও অনেক রাত হয়েছে। হ্যাঁ, এখন সময় প্রায় 11:08। চলুন একবার দেখাই যাক। এটাই হলো দেউলটি খ্যাত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। সমতাপের গ্রামের কাছাকাছি রয়েছে আর একটি গ্রাম, নাম গোবিন্দপুর। এই গোবিন্দপুরই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বর্দির শ্বশুর বাড়ি। তো তিনি এই জায়গাটিতে এসে রূপনারায়ণ নদীকে দেখে খুব পছন্দ হয়ে যায় জায়গাটিকে, এবং পরে তিনি 1923 সালে এই জায়গাটিকে কিনে নেন এবং 1925 সালের মধ্যে তিনি এই বাড়িটি নির্মাণ করেন, এবং 1926 থেকে প্রায় 1938 সাল পর্যন্ত তিনি এই জায়গাটিতে ছিলেন। এটি 365 দিনই খোলা থাকে, টিকিট কিছুই লাগে না, শনি ও রবি সকাল 10টা থেকে দুপুর 1টা ও বিকাল 3:30 থেকে 5:15 পর্যন্ত, এবং সোম শুক্র সকাল 10টা থেকে 12টা ও বিকেলের টাইম একই থাকে। শরৎচন্দ্রের বাড়ি ঘুরে এখন চলে এসেছি রূপনারায়ণ তীরে। রাতের অন্ধকারের জন্য নদীটাকে আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না। আজকে আমরা সকলে মেলাতে দারুণ এনজয় করেছি, তাই তো বন্ধুরা? তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।